আমরা আজকে দেখতেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্ন যেখানে তৃতীয় শ্রেণী স্বাস্থ্যসারীর শিক্ষা বিভাগের প্রশ্ন যেখানে পরীক্ষার্থীর নাম রোল নাম্বার বিদ্যালয়ের নাম নিজেকে কিন্তু এখানে লিখতে হবে একটু নিচে চলে যাব প্রশ্নপত্রে যেখানে রয়েছে দেখো নিচের প্রশ্নের উত্তর দাও রাস্তা পারাপার করতে হবে জেব্রা ক্রসিং দিয়ে গাড়ি চালাতে হবে সবুজ আলো দেখে এবং গাড়ি রাখতে হবে যেখানে পার্কিং আছে লাইসেন্স নিয়ে গাড়ি চালানো উচিত দেখো এইভাবে প্রশ্নের উত্তরগুলো হবে তোমরা একবার দেখে নাও বাক্যটি শুদ্ধ হলে পাশে সু অশুদ্ধ হলে পাশে অলিখ রয়েছে একবার দেখবে এবং পরের পেজ অর্থাৎ পরের দাগে চলে যাচ্ছি সংক্ষেপে উত্তর দাও তিন নাম্বার করে বক্রাসনের উপকারিতা লেখো এবং বজ্রাসনের পদ্ধতি লেখো অবশ্যই দেখবে প্রশ্নপত্রগুলি পরের পেজে চলে যাব এটা রয়েছে আমাদের ঠিক দু নম্বর পেজটা দেখো ব্যায়ামের উপকারিতা লেখো এছাড়াও যে প্রশ্নপত্র শারীরিক ও মানসিক বিকাশ থাকতে ঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও দৌড়ের সময় দৃষ্টি সামনের দিকে রাখতে হবে তোমরা অবশ্যই দেখবে প্রশ্নপত্রগুলির কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো নিচে যাব নিচের প্রশ্নের উত্তর দাও দৌড়ানোর উপকারিতা লেখো কয়েকটি অ্যাথলেটিক্স খেলার নাম লেখো একটু নিচে দেখো নিচে ছবি দেখে নিজে আঁকো রং করো ছাতার ছবি রয়েছে দশ নম্বর তোমরা করবে এটা ছিল তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষার প্রশ্নপত্র